গ্যাসের ধর্ম বলতে যে গ্যাসের চাপ, তাপ ও আয়তনের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়টা তোমার এই অধ্যায়ে আছে। তা গ্যাসের তোমার এই যে তিনটে ভৌত রাশি, চাপ, আয়তন এবং তাপমাত্রা, এরা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ এদের যে কোনো একটাকে চেঞ্জ করলে অপরটা চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য ধরো তুমি তাপমাত্রা চেঞ্জ করলে চাপ এবং আয়তন দুটোই পরিবর্তন হয়ে যাবে। তা এখানে তোমায় প্রথমে পড়তে হবে যে কোনো দুটো ভৌত রাশির মধ্যে সম্পর্ক কিপিং দি থার্ড ভ্যারিয়েবল কনস্ট্যান্ট, তৃতীয় ভৌত রাশি রেখে তোমার ধ্রুবক রেখে, এটাই বয়েলের সূত্রে লেখা আছে। বয়েলের সূত্রে তাহলে গ্যাসের আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্কের কথা লেখা আছে, থার্ড ভ্যারিয়েবল কি হবে এখানে, চাপ বা প্রেসার, তাকে স্থির রেখে। তা আমাদের ধরো কমন সেন্স একটা দেখো যে আচ্ছা এই জিনিসটাকে বলি যে একটা ধরো এরকম তোমার সিলিন্ডার আছে অ্যান্ড ফিটেড উইথ এ পিস্টন, এরকম পিস্টন আছে, এর অভ্যন্তরে তোমার গ্যাসীয় পদার্থ রাখা আছে। তাহলে গ্যাসীয় পদার্থ রাখা আছে, তাহলে গ্যাসীয় পদার্থের আয়তন কোনটাকে বলা হবে, গ্যাসের আয়তন কোনটাকে? তোমাকে তো চাপ, তাপমাত্রা, আয়তনের মধ্যে সম্পর্ক করতে গেলে প্রত্যেকটা ভৌত রাশি বলতে কি বোঝায় সেটাকে তো একটু পড়তে হবে। তাহলে এখানে গ্যাসের আয়তন কোনটাকে বলা হবে, পাত্রের অভ্যন্তরীণ আয়তনকে। অর্থাৎ এটা বলা হয়ে গেছে যে গ্যাসের অণুগুলো নিজেদের ইচ্ছা মতো চলাফেরা করতে পারি। এখন যতটা জায়গা জুড়ে অণুগুলো চলাফেরা করতে পারে ততটা জায়গাকেই বলা হয় গ্যাসের আয়তন। তাহলে পাত্রের অভ্যন্তরের সমস্ত অঞ্চল জুড়ে যেহেতু চলাফেরা করতে পারে সেই কারণে পাত্রের অভ্যন্তরীণ যে আয়তন সেটাকেই বলা হবে গ্যাসের আয়তন। তাহলে এখন গ্যাসের অণুগুলো সর্বদা তোমার গতিশীল অবস্থায় আছে, এটাও বলা হয়েছে, নিজেদের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে। তাহলে গ্যাসের অণুগুলোর কোনো চোখ নেই বা স্টিয়ারিংও নেই, এই জন্য যাওয়ার পথে নিজেদের সামনে যাকে পাবে তাকেই ধাক্কা মেরে দেবে। এই কারণে অণুগুলো নিজেদের মধ্যে সর্বদা ধাক্কা খাচ্ছে একে অপরের সঙ্গে, এবং যে অণুটা এই দেওয়ালের কাছে চলে এসছে সে গিয়ে কি সোজা এদিকে নিয়ে যায়, সোজা গিয়ে দেওয়ালটাকে ধাক্কা মারবে। তাহলে একইভাবে যে উপর দিকে গতিশীল সে এই পিস্টনটাকে গিয়ে ধাক্কা মারবে। তাহলে পিস্টনটা এইখানে স্থির অবস্থায় আছে মানে কি, পিস্টনটা কিন্তু ফ্রিকশনলেস, ঘর্ষণহীন, তার মানে বলা যেতে পারে পিস্টনের নিম্নমুখী একটা ফোর্স, ওজন, পৃথিবীর কেন্দ্রমুখী আকর্ষণ বল যেটা, সেইটা আর ঊর্ধ্বমুখী যে ফোর্স এরা সমান, এই জন্যই পিস্টনটা ওইখানে থেকে দাঁড়িয়ে আছে সমান অভিপরিমুখী। এইবার তুমি গ্যাসটাকে গরম করলে, গ্যাসটাকে গরম করলে মানে কি, এই যে সিলিন্ডারটা আছে একে নিয়ে গিয়ে উনুনের উপর নিয়ে গিয়ে বসিয়ে দিলে, দিয়ে উনুনটা জ্বালিয়ে দিলে, তাহলে কি হবে, সিলিন্ডারটা গরম হবে এবং তার ফলে অভ্যন্তরীণ যে গ্যাসের পথ সে গরম হবে। গরম হলে কি হয়, অণু গ্যাসের এনার্জি বেড়ে যায়, তাহলে অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে, তাপশক্তি বেড়ে যাওয়া তা সেই তাপশক্তিটা গতিশক্তি রূপান্তরিত হবে। অর্থাৎ গতিশক্তি বেড়ে যায় মানে ভর যেহেতু অবিনাশী, অণুগুলোর গতিবেগ বেড়ে যাবে। গতিবেগ বেড়ে গেলে কি হবে, এই সিলিন্ডারটাকে আরো জোরে জোরে ধাক্কা মারবে, আরো বেশি গতিবেগ নিয়ে, বেশি গতিবেগ নিয়ে ধাক্কা মারলে কি হবে, দেখো ভরবেগের পরিবর্তন হার কিন্তু বেড়ে যাবে, তার ফলে কি হবে তোমার ফোর্স বেড়ে যাবে, ফোর্স মানে ভরবেগের পরিবর্তন, তার ফলে সিলিন্ডারটাকে এটা উপর দিকে উঠে যাবে, ঠেলে তুলে দেবে। অর্থাৎ এ এখন এই জায়গায় তোমার চলে আসবে, প্রথমে ধরো এ বি, এটা ধরো নাম সিডি দিচ্ছে, এখন চলে আসবে ইএফ অবস্থানে। অর্থাৎ প্রথমে গ্যাসের আয়তন ছিল কি, এ বি সি ডি অংশের আয়তন, পরবর্তীকালে গ্যাসের আয়তন কি হবে তোমার এফ ই সি ডি অংশের আয়তন,
তাহলে তাপ দেওয়ার ফলে বা সিলিন্ডারকে উত্তপ্ত করার ফলে গ্যাসের আয়তন বাড়লো না কমলো, বেড়ে গেল, তাই তো নাকি? এটা হচ্ছে তাপমাত্রার সঙ্গে আয়তনের সম্পর্ক। এইবার তোমার বয়েলের সূত্রে যেটা পড়তে হবে, চাপের সঙ্গে সম্পর্ক, তাপমাত্রাকে স্থির রেখে যদি তাপ দেওয়া না হয়, যদি পিস্টনটাকে এই এবি অংশ থেকে চিপে দেওয়া হয় ভেতরের দিকে, এই জায়গায় নিয়ে যাওয়া হয়, এবি জিএইচ অংশে নিয়ে যাওয়া হয়, তাহলে এখন গ্যাসের আয়তন বাড়বে না কমবে? কমে যাবে, চাপ বাড়ানো হয়েছে, তাই তো? তাহলে চাপ বাড়লে দেখো আয়তন কমছে। একইভাবে কেউ করতে পারে কি, পিস্টনটাকে টেনে একটু উপর দিকে তুলে নিল, ইয়ে অবস্থানে নিয়ে চলে এলো, উপর দিকে তুলে নিয়েছে মানে কি, চাপ কমিয়েছে, ভেতরের চাপ কমিয়েছে, আয়তন বেড়ে গেছে। তাহলে এটাই বয়েলের সূত্রে একটু ভদ্র ভাষা আকারে লেখা আছে। কি লেখা আছে? স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ গ্যাসের চাপ যদি বাড়ে আয়তন কমবে, উল্টোটা চাপ কমলে আয়তন বাড়বে। আচ্ছা, তাহলে এই সূত্রে খুব মন দিয়ে এই জায়গাগুলো পড়বে। বাট বেশিরভাগ পেপারেই প্রশ্ন থাকে বয়েলের সূত্রের ধ্রুব রাশিগুলোর নাম কি। একটা হচ্ছে উষ্ণতা আর গ্যাসের ভর। দেখো প্রথমেই লেখা আছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, অর্থাৎ উষ্ণতা আর ভরকে তোমার ধ্রুবক রেখে এই কাজটা করা হচ্ছে। সুতরাং বয়েলের সূত্রের ধ্রুব রাশি হলো উষ্ণতা এবং গ্যাসের ভর। তাহলে তোমার এইবার গ্যাসের চাপকে পি দিয়ে লেখা হয়, আয়তনকে ভি দিয়ে লেখা হয়। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি, পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি হবে না? হবে না। সুতরাং সমানুপাতি চিহ্নটাকে তুলতে গেলে একটা ধ্রুবক রাশি আছে, সুতরাং পি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে ইনটু ওয়ান বাই ভি। সুতরাং বলা যেতে পারে পি ভি ইকুয়াল টু কে, অর্থাৎ অন্যভাবে বললে তোমার ম্যাথামেটিক্যালি বললে কি দাঁড়ায়, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ আর আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক। তুমি যাই কর না কেন, চাপ যখন এখানে তখন কি যেন পিস্টনটা যখন এখানে জিএইচ অংশে, তখন আয়তন দেখো আর চাপ কত হয়েছে দেখো গুণ করো, পিস্টনটা যখন এবি অংশে তখন চাপ আর কত হয়েছে আয়তন কত হয়েছে দেখো গুণ করো, আবার পিস্টনটা যখন তোমার এফি অংশে তখন চাপ কত হয়েছে দেখো আয়তন কত হয়েছে দেখো, দুটো গুণ নাও। প্রত্যেক ক্ষেত্রে গুণফলটা দেখা যাবে একটাই সংখ্যা আসবে, একই সংখ্যা আসবে। তাহলে তোমার বলা যেতে পারে এবি অংশে যখন ছিল, প্রথমে যখন তোমার এবি অংশে তখন ধরো চাপ ছিল পি ওয়ান এবং তখন আয়তন এবিসিডি, সেই অংশের আয়তনকে আমরা ভি ওয়ান দিয়ে লিখছি। প্রাথমিক চাপ আর প্রাথমিক আয়তনের গুণফল হচ্ছে পি ওয়ান ভি ওয়ান। এরপর তোমার পিস্টনটা জিএইচ অংশে নিয়ে আসা হয়েছে, চাপ বেড়ানো হয়েছে, তখন ধরো চাপ পি টু, আয়তন ভি টু, চাপ আর আয়তনের গুণফল পি টু ভি টু। তারপর তোমার চাপ অনেকটা কমিয়ে নেওয়া হয়েছে, নিয়ে পিস্টনটাকে নিয়ে আসা হয়েছে ইএ অংশে, তখন চাপ পি থ্রি, আয়তন ভি থ্রি, গুণফল পি থ্রি ভি থ্রি, এরা ইকুয়াল। এটাই তো এই সমীকরণটাকে এইভাবে লিখলে দাঁড়ায়। সুতরাং বয়েলের সূত্র অনুযায়ী চাপ আর আয়তনের গুণফল গ্যাসের ধ্রুবক হবে যদি গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর স্থির হয়। তাহলে দেখো এইটার বয়েলের সূত্রের লেখচিত্র কেমন হবে, পি আর ভি এর মধ্যে একটা গ্রাফ টানতে হবে। তাহলে পি আর ভি এর মধ্যে গ্রাফ, এই দিকে ভি এই দিকে পি, প্লট করলে হবে এই রকমের। মনে রাখবে একটা আর একটার সঙ্গে ব্যস্তানুপাতি হলে সব সময় গ্রাফটা হবে রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা বা আয়তাকার সমপরাবৃত্ত। তুমি বলতে পারো যে
আমি গ্রাফটা প্লট করে দেখি সংখ্যাগুলো আমায় দিলে আমি গ্রাফ কাগজে বসাবো, বসিয়ে দেখবো কেমন আসে। বসালে অবশ্যই তোমার আয়তাকার সমপরাবৃত্ত, সেই কারণে তোমার তোমার লেভেলে দেয় না, নিটে বা হায়ার সেকেন্ডারিতে প্রশ্ন দেয় যে একটা সমীকরণ দিয়ে দেয়, দিয়ে গ্রাফ এর লেখচিত্রের প্রকৃতি কেমন হবে, লেখচিত্র তোমার ওই সমীকরণ দেখে চিনতে হয়। যখনই ব্যস্তানুপাতি থাকবে হয়ে যাবে রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা, এইরকমের আয়তাকার সমপরাবৃত্ত। আবার যদি একটার সঙ্গে আর একটা সমানুপাতি হয় সেক্ষেত্রে গ্রাফ হয় স্ট্রেট লাইন গ্রাফ। দেখো তোমরা গ্রাফটা টেনেছো, 3y = 5x, এক্স আর ওয়াই এর মধ্যে গ্রাফ তোমরা টেনেছো, দেখো তোমার যেটা পেয়েছো সরল লেখা। তাহলে এখানে সমানুপাতি কে? পি আর ওয়ান বাই ভি একে অপরের সমানুপাতি, পি আর ভি ব্যস্তানুপাতি, মানে ঘুরিয়ে বলা যায় পি এবং ওয়ান বাই ভি এরা একে অপরের সমানুপাতি। সুতরাং কেউ যদি বলে আমি গ্রাফটা এরকম নেবো, এক্স অক্ষের দিকে ওয়ান বাই ভি প্লট করবো, ওয়াই অক্ষের দিকে পি প্লট করবো, এই গ্রাফটা কেমন হবে? স্ট্রেট লাইন শুধু বললে হবে না, মূলবিন্দু আমি সরল লেখা। তোমার এইরকম যদি গ্রাফ হয়, এরকম যদি সরল লেখা হয়, 3x - y = 2